হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনাস হেলদি কুকিং ইন বেঙ্গলি। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে চলে এসেছি ভীষণ মুচমুচে ধনে পাতার পকোড়ার রেসিপি নিয়ে, খুবই সহজ তৈরি করা, আর আজকে আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা দেখুন, ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো। মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু এই পকোড়াটা তৈরি হয়ে যাবে। নিত্য নতুন নানা রকমের রান্না করতে হলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করুন। স্ক্রিনে দেখবেন লাল রঙে সাবস্ক্রাইব লেখা আসছে, সেটাকে সিলেক্ট করার পর তার পাশের বেল আইকনটিকে কিন্তু ডাবল সিলেক্ট করবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানটা আপনারা সবার আগে পেয়ে যান। ঘাবড়াবেন না, এর জন্য কিন্তু আপনার কোনো ব্যালেন্স কাটবে না। তো চলুন দেখে নিই 5 মিনিটের মধ্যে মুচমুচে ধনে পাতার পকোড়া তৈরির পদ্ধতি। আমি এখানে একটা বাটিতে 1 মুঠো ধনে পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন কুচো করে রাখা আদা, 7 মতো কাঁচা লঙ্কা কুচো, যে যেরকম ঝাল খাবেন দেবেন, 1/4 টিস্পুন নুন, নুনটাও 7 মতো দেবেন, সামান্য 1 ফোঁটা চিনি, 1/4 টিস্পুনের থেকেও কম, 1 টিস্পুন চালের গুঁড়ো, এতে খুবই ক্রিস্পি হবে, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কালো জিরে, আর দিচ্ছি 1 টেবিল স্পুন বেসন। আগে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। দেখুন মেখে নিয়েছি, এবার এতে আমি 1 টেবিল স্পুন মতো জল অ্যাড করছি। খুব ভালো করে এভাবে মেখে নিচ্ছি, মাখাটা কিন্তু এভাবেই হবে, খুব পাতলা কিন্তু যাতে না হয়ে যায়। এবার দেখুন কড়াইতে আমি তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। হাতে করে আপনারা আপনাদের পছন্দ মতো বড়ো কিংবা ছোটোও করতে পারেন। এভাবে বড়াগুলোকে দিয়ে দিতে হবে, ব্যাটারটা একটু ঘন ঘনই হবে। লো ফ্লেমে এগুলোকে ফ্রাই করতে হবে, যাতে ভেতর থেকে খুব সুন্দরভাবে এগুলো মুচমুচে হয়ে যায়। 2 মিনিটের মধ্যেই দেখবেন আস্তে আস্তে ব্যাক সাইডটা এভাবে সুন্দর তৈরি হয়ে গেছে। এগুলোকে হালকা হাতে এভাবে উল্টে ফেলতে হবে, উল্টে দিয়ে খুন্তির সাহায্যে এভাবে একটু চেপে চেপে দেবেন। আমি এখানে অল্প পরিমাণের বানাচ্ছি, আপনারা ধনে পাতার পরিমাণটা বুঝে সমস্ত উপকরণগুলোকে অ্যাড করবেন। দেখুন 3 মিনিটের মধ্যেই এগুলো সুন্দর লাল হয়ে গেছে দু সাইড থেকেই। এবার গ্যাসটা বন্ধ করে আমি এগুলোকে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম মুচমুচে ধনে পাতার পকোড়া। বিকেলে চায়ের সাথে কিংবা গরম ভাতের সাথে এই ধনে পাতার পকোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। আজই ট্রাই করে ফেলুন নিরামিষ এই পকোড়াটা, আর আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো। আশা করছি ভালো লাগবে। আবার দেখা হবে পরের পর্বে। পাশে থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।